মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি তোর কোনো কথা শুনবো না, বাবা যেটা বলেছে সেটা তোকে শুনতেই হবে। তুই বাবু দুজনেই বাড়িতে থাকবি, কোথাও বেরোবি না। সত্যি সত্যি যদি গুলিটা তোর গায়ে লেগে যেত ডায়মন্ড, না না আমি তোর ভাবতেও পারছি না। হ্যাঁ তোর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি করতাম আমরা? না না ডায়মন্ড, মা কিন্তু একদম ঠিক কথা বলছে, বাবাও ঠিক কথা বলছে। তোর এখন কয়েকটা দিন বাড়ি থেকে না বেরোনোই ভালো, তুই বরঞ্চ দোকানটা বন্ধ রাখ। মা তোমরা সবাই এরকম কথা বলছো মানে তো দাদার অপরাধ বোধ হচ্ছে। একবার তাকিয়ে দেখো দাদার দিকে, ওর মনে হচ্ছে যে ওর জন্য সবকিছু হয়েছে। দয়া করে দেখো, দয়া করে তোমরা দাদাকে অপরাধ বোধের মধ্যে ফেলো না। আর ওই লোকগুলো কেন এসেছিল, কি কারণে এসেছিল সেটা তো আমি জানি না। আর ওই খামেও বা কি ছিল সেটাও আমার কাছে জানা নেই। সেই কারণে কি আমি আমার ব্যবসাটাই বন্ধ করে দেবো? আমি আমার ব্যবসাটা বন্ধ করে দিলে খাবোটা কি? হ্যাঁ দোকানে তো আমাকে যেতেই হবে। অনেক কষ্টে নিউ টাউনের শপিং মলের বাইরে আমি একটা জায়গা পেয়েছিলাম, বড়া পাওয়ে দোকান দেব বলে। আমি যদি ওই জায়গাটাই ছেড়ে দিই তাহলে আমি দোকানটা দেব কোথায়? আমার তো দোকানটা বন্ধ করে দিতে হবে। কিন্তু আমি তো ফোনের নিউজে দেখলাম যে ওখানকার আশেপাশের সব দোকানদাররা তো তোকে অপছন্দ করে। তুই ওখানে দোকান দিয়েছিস বলে সবাই তো তোর উপর রীতিমতো ক্ষিপ্ত। কিন্তু পুলিশ আমাকে আশ্বাস দিয়েছে দিদি। হ্যাঁ ওরা খোঁজ খবর লাগাচ্ছে আর আমাকে এটাও বলেছে যে আমি নিশ্চিন্তে দোকানটা চালাতে পারি। আর হালুম হুলুম রিদানও বলেছে যে পুলিশের বড় কর্তাকে উনি চেনেন, ওনার জানাশোনা আছে তাই উনি কথা বলবেন। কিন্তু তাও ডায়মন্ড, তুই যদি এখন দোকান খুলিস তাহলেও কিন্তু তোকে সাবধানে সবটা করতে হবে। ওই খবরটা শুনেই আমাদের খুব চিন্তা হচ্ছিল সর্দি। আমি জানি ভাই, আমি জানি, ওই জন্য তো আমি দৌড়াতে দৌড়াতে এখানে চলে এলাম তোদেরকে বলতে যে আমি একদম ঠিক আছি। তুই দেখিস পুলিশ খুব তাড়াতাড়ি ওই গুন্ডাগুলোকে ধরে ফেলবে। কিন্তু ডায়মন্ড এটা তুই কি করে জানলি যে ওদের ধরে ফেলবে? তুমি চিন্তা করো না বাবা, দেখবে সব ভালোভাবে মিটে গেছে। সেই আশা তো আমিও করছি। আর তাছাড়া এবার তো তুমি আমার পাশে আছো, বাপ বেটা মিলে একেবারে জমিয়ে গণবিবাহটা দেব। কি ব্যাপার দীপ্ত, তুমি এখানে মানে হৃদের ঘরের বাইরে কি করছো? কোথায় রাখবো এটা? না এখানে রাখি, এখানেও সার্চ করতে পারে বাবা। না এখানে রাখা যাবে না, মালিশ। আমি না ঠিক জানি না, আসলে শালাবাবু চুপি চুপি ঘরের মধ্যে ঢুকে গেল তো, তাই আমার একটু আগ্রহ হলো কি করছে সেটা জানার জন্য। আগ্রহ ঠিক বলবো না, একটু টেনশন হচ্ছিল। আসলে উগ্রপন্থীর বোনের সাথে মেলামেশা করছে তো, তাই আমার একটু টেনশন হচ্ছিল, ভয় লাগছিল, অন্য কিছু তো ফেসে যাবে না তো। সেই ভয় তো আমারও হয়, তাই আমি একটু লুকিয়ে দেখছিলাম। আরে লুকিয়ে দেখার কি আছে, ওকে আমরা ভয় পাই নাকি? সোজা গিয়ে একেবারে চার্জ করবে, চলো তো দেখি। এসো বাবা। এই যে হিরো, ওরে বাবা, জুতো পরে ঠ্যাং তুলে বিছানায় শুয়ে আছে। আচ্ছা তুমি কোন হরিদাস পাল আমাকে বলো তো, যে তোমাকে নিয়ে সবসময় চিন্তায় থাকতে হবে। তাহলে চিন্তা করো না মিস্টার চিন্তামণি,
তোমার ভাইয়ের মুখের ভাষা শুনেছো? বাবাকে চিন্তামণি বলে ডাকছে। শোনো, ভুলটা কি বললাম? যিনি যোগান চিনি, আরে তিনি তো চিন্তামণি। শালা বাচাল ছেলে কোথাকার! এই আমি তোমার ইয়ার্কির পাত্র। হ্যাঁ শালা বাবু, এই নিয়ে ইয়ার্কি করাটা কিন্তু ঠিক নয়। তুমি কিন্তু ওই উগ্রপন্থীর বোনের সাথে ছিলে, তাই আমরা সবাই চিন্তায় আছি ওই ডায়মন্ড মন্ডলের জন্য, যাতে তুমি বিপদে না পড়ো। না পড়লেও একা বিপদে পড়বে না, ও এতটাই সাংঘাতিক ছেলে যে পুরো পরিবারকে বিপদে ফেলবে। সত্যি সাংঘাতিক ছেলে ইরিদান গাঙ্গুলি, মুখ থেকে বোঝার উপায় নেই, কামটা পেয়েছি না পাইনি। চোখে চোখে রাখতে হবে এই ছেলেকে। ওর ঘরে আমি একটা ট্রান্সমিটার আর হিডেন ক্যামেরা ফিট করব। ইয়ালা তো দিচ্ছ না কেন? ওখানে কেন গিয়েছিলে? আরে বাবা, আমি তো ব্লগ বানাতে গিয়েছিলাম। ওই ডায়মন্ড মন্ডল আমার সামনে চলে আসবে, আমি কি করে বুঝবো? না না, তুমি তো কিছুই বুঝবে না। অ্যাক্টিং করছো রিদান গাঙ্গুলি, অ্যাক্টিং। খুব চালাক ভাবুনি একে, তাই না? ভুলে যাও না, অতি চালাকের কিন্তু গলায় দড়ি পড়ে। আমার 15 আগস্টের মাস্টার ব্লাস্টার প্ল্যান আমি কিছুতেই পাঞ্চাল হতে দেব না। কি গো, এ তোমরা এখানে কি করছো বলো তো? ওদিকে গণবিবাহের প্যান্ডেল নিয়ে আলোচনা করবে বলে বাইরে সব লোকজন বসে আছে। ঘটক তো এসেছে, নতুন একটা কাপলের এন্ট্রি করাতে চায়। এ চলো, মিটিং এক্ষুনি শুরু হয়ে যাবে। আচ্ছা ঠাকুরপো, তুমি লিদের ঘরে কি করছো গো? কি আবার করবে, ছেলেটার পেছনে লাগছে আর কি। তাই তো, আমার তো আর খেয়ে কোনো কাজ নেই, সারাক্ষণ আমি আমার ছেলের পেছনেই পড়ে থাকি। তাই তো মনে হয়। তোমার আদরের হৃদয়কে জিজ্ঞেস করো, ও লুকিয়ে লুকিয়ে এখানে কি করছিল সেটা জিজ্ঞেস করো। না গো মা, আমি কিছু করিনি, এই চিন্তামণি খালি খালি আমার। চিন্তামণি? চিন্তামণি কে? ছোটন, আমাদের ঠাকুমা ওকে চিন্তামণি বলে ডাকতো, তুই জানবি কি করে? দাও দাও ওকে, আরো আস্কারা দাও। আমার কি সময় চলে যাচ্ছে তো, ভুলে গেছি। আরে না দাদা, কোনো চান্সই নেই। আমার নাম কি অভিজিৎ গাঙ্গুলি, অত সহজে কিছু ভুলি না। তুমি মিলিয়ে নিও, গতবারের থেকে এবারের গণবিবাহ আরো সাকসেসফুল হবে। চলো 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 চলো। কি ব্যাপারটা কি বলতো, মানে হচ্ছেটা কি? তুই সবসময় অনেক দাদির মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস, ব্যাপারটা কি? ব্যাপারটা আবার কি? দুজনে প্রেম করছে তাই। প্রেম, প্রেম আর আমি তা নয় তো আবার কি? হ্যাঁ আচ্ছা, আমরা সবাই কি ভুল দেখবো নাকি? আসলে কি বলতো, চোখে সব সময় যেটা দেখা যায় সেটা সত্যি নাও হতে পারে, কারণ আমার প্রেমে পড়া বারণ। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।